कढ़ाई गर्म हो गया है, इसमें डाल दिए सरसों का तेल। हम लोग तिवाई खाना सरसों का तेल में बनाएंगे। तो बंगाली बंधुरा, हम पूरे रान्नाटा सरसों तेल करब। एर मध्य फोड़न दीची पाँच फोड़न, दिए देव शुक्नो लंका, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা। এতে একটু ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা রসুন, কাঁচা লসুন দিয়ে দেবে, কাঁচা মিরচা, কাঁচা মিরচা সাড়ে কাঁচা মিরচা আর পেঁয়াজ। আলু আর রোলটা একসাথে একসাথে এবার ভাজি, এটা অনেক টাটকাতে বানাচ্ছি, এবার এটা একসাথে ভাজি। সবজি প্রায় লাল ভুন চুকা বন্ধুরা, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মশলা। মশলা দেওয়ার আগে জল দিয়ে থোড়া পানি দেওয়া দেবে, মশলা জ্বালে নিন। ধনিয়া পাউডার এক চামচ, আর দেখবি জিরা পাউডার, জিরা গুঁড়ো দিয়ে দিলাম পুরা। এখন এই মশলাটাকে দিয়ে একটু থেকে তারপরে এটাকে লাল করা অব্দি ভাজব। মশলা দেখে থাড়া দিয়ে গেছ তো দেখতে হ্যাঁ, দেখি বন্ধুরা মশলাটা ভাজা হয়েছে কিনা, দেখতে যে মশলা শুকা হয়ে গেলে সাথে হ্যাঁ। রুটিকে সাথ চাবলকে সাথ দুজনে কি আচ্ছা লাগতা হ্যাঁ, রুটির সাথেও ভালো লাগে বন্ধুরা, আলুর সাথেও ভালো লাগে খেতে। মশলাটা আমাদের আরেকটু ভাজতে হবে, মশলা আর থাড়াটা ভুননা পড়েগা। হম দো ভাষা মে বুঝতে থোড়া সা দিকদার ভি হতা, কিন্তু হম তো বেঙ্গলি হ্যাঁ, হমকো বাংলা ভাষা বোলনে জ্যাদা আসান হতা হ্যাঁ, লেকিন মেরা হিন্দি স্যারিকে ভি হমকো হিন্দি বোলনা পড়তা হ্যাঁ। মেরে বিহার কো জো ফ্যামিলিয়া হ্যায় মেরে আগল বগল মে, বহুত বার পুছতি হ্যায় আপকো কি সবজি কেসে বানাতে হ্যায়, পরবল কেসে বানাতে হ্যায়, মুড়ি ঘন্ট কেসে বানাতে হ্যায়। তো কোশিশ করতে হম লোগ ভি জো মেরা সহেলি বাঙালি রেসিপি শিখ যায়, লেকিন হম লোগ তো একদম বহুত কম বাংলা বন্ধুরা, আমরা খুব কম মশলা দিয়ে তরকারিটা বানাই, ফোড়ন জুড়ে গুঁড়ো আর আলাদা খুব আমরা কমই মশলা দিই তরকারিতে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিলাম জল, এর মধ্যে দিব সামান্য চিনি, থোড়া সা চিনি ডালিয়ে
डाल के चीनी दिए, एबार एटाके ढेके दिब सेद्ध हवा पर्यन्त। देखते हैं सब्जी हो गया कि नहीं, देखते बोलरा काटीटा हुए गेछे कि ना, सेद्ध हो गेछे कि ना। थोड़ा सा नींबू डाल देने से स्वाद के